ফুরিয়ে আসছে নিখোঁজ সাবমেরিনের অক্সিজেন, কমছে আরোহীদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও। আটলান্টিক মহাসাগর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধান না মেলায় ক্ষীণ হচ্ছে পাঁচ আরোহীকে উদ্ধারের সম্ভাবনা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে সাবমেরিনটির অক্সিজেন বৃহস্পতিবার 22 জুন বাংলাদেশ সময় দুপুর 4টার মধ্যে শেষ হয়ে যাবে, মানে ডুবোজাহাজটিতে এখন টিকে থাকার জন্য 10 ঘন্টার অক্সিজেন আছে। সাবমেরিনটি উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনী সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশেষায়িত সংস্থা সম্পৃক্ত হয়েছে। উদ্ধারে 12টি জাহাজ কাজ করছে, জাহাজ ছাড়াও সামরিক বিমান এবং সোনোবায়া ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে সাগরের অনেক নিচে বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। টাইটানের মাদার শিপ পোলার প্রিন্সের সঙ্গে যোগ দিয়েছে সাগরের নিচে কেবল বা তার বসানোর জাহাজ ডিপ এনার্জি এবং অন্য 3টি জাহাজ। আর্কটিক অঞ্চলে রসদ সরবরাহের কাজে ব্যবহার করা হয় এমন জাহাজও গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতি নিয়ে সেখানে যাচ্ছে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সাবমেরিনটি যে স্থানে ডুবে গিয়েছিল সেখান থেকে 30 মিনিট পর ঠুন ঠুন শব্দ পাওয়া যাচ্ছে, তবে শব্দটি কতক্ষণ স্থায়ী হচ্ছে এটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। সাবমেরিন টাইটান মূলত ওশান গেট নামক কোম্পানির একটি ডুবোজাহাজ, যারা সমুদ্রের তলদেশে বিভিন্ন পর্যটকদের নিয়ে যায়। এদের সাবমেরিনগুলো সমুদ্রের তলদেশে 4000 মিটার পর্যন্ত যেতে পারে।